প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল কর্তৃক পরিবেশিত এই সেশনে। আমাদের এখনকার আলোচনার বিষয় খাদ্য উৎপাদনে গৃহপালিত প্রাণীর গুরুত্ব। বিষয়টি ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন অর্থাৎ বিএজিএড প্রোগ্রামের প্রথম সেমিস্টারের গৃহপালিত পশুপালন অর্থাৎ বিএই 2304 কোর্সের প্রথম ইউনিট অর্থাৎ ইউনিট একের অন্তর্ভুক্ত পাঠ 1.3 থেকে নেওয়া হয়েছে। আমাদের দেশে প্রাণীজ আমিষের যথেষ্ট ঘাটতি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি জন প্রতি দৈনিক গড়ে আমাদের দৈনিক চাহিদা ভিন্ন হলেও একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য প্রতিদিন গড়ে প্রায় 50 গ্রাম প্রাণীজ আমিষ খাওয়া উচিত। অথচ এক্ষেত্রে আমরা পাচ্ছি দৈনিক চাহিদার প্রায় 10 ভাগের 1 ভাগ। সঙ্গত কারণে আমাদের আজকের এই আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আসুন শুরুতে জেনে নেই আমাদের আজকের এই আলোচনা থেকে কী কী বিষয় জানতে পারব। 1. দুধ ও মাংসের গুণাগুণ বলতে ও লিখতে পারব। 2. দুধ ও মাংস উৎপাদনে গৃহপালিত প্রাণীর গুরুত্ব বর্ণনা করতে পারব। 3. আমিষের ঘাটতি পূরণে আমাদের কী করণীয় তা ব্যাখ্যা করতে পারব। বন্ধুরা, আমরা জানি দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন ও দেহ গঠনের জন্য প্রাণীজ আমিষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দুধ ও মাংস প্রাণীজ আমিষ, আর এই দুধ ও মাংস আমরা গৃহপালিত প্রাণী অর্থাৎ গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি থেকে পেয়ে থাকি। তবে হাঁস মুরগিও আমিষ সমৃদ্ধ ডিম ও মাংস সরবরাহ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আসুন প্রথমেই আমরা জেনে নিই দুধ কী, অর্থাৎ দুধ বলতে কী বোঝায় এবং দুধের গুণাগুণ সম্বন্ধে। সাধারণভাবে দুধ বলতে এক বা একাধিক দুগ্ধবতী গাভীর ওলান গ্রন্থির সম্পূর্ণ দহনের ফলে যে তরল পদার্থ পাওয়া যায় এবং যাতে কমপক্ষে শতকরা 3.4 ভাগ চর্বি থাকে এবং চর্বি ছাড়া অন্যান্য খাদ্য উপাদান সহ অর্থাৎ অন্যান্য খাদ্য উপাদান খনিজ পদার্থ সহ শতকরা 8.2 ভাগ বিদ্যমান থাকে, তাকে আমরা দুধ বলি। অর্থাৎ আমরা জানলাম শুধুমাত্র দুধ বলতে গরুর দুধকে বোঝানো হয়ে থাকে। আর এক্ষেত্রে যদি অন্যান্য প্রাণীর দুধ সম্বন্ধে বলতে হয় তাহলে সেই সাথে সেই প্রাণীর নাম বলতে হয়, যেমন ছাগলের দুধ, মহিষের দুধ ইত্যাদি। দুধের গুণাগুণ সম্বন্ধে আমরা জানি দুধকে আদর্শ খাদ্য বলা হয়, কারণ দুধে সকল প্রকার খাদ্য উপাদান বিদ্যমান। প্রাণীর বাচ্চা প্রসবের পর থেকে 3 থেকে 5 দিন পর্যন্ত সংগৃহীত দুধকে শাল দুধ বা কলস্ট্রাম বলা হয়। এতে খনিজ পদার্থ, ভিটামিন এ ও অ্যান্টিবডি থাকে। শাল দুধে নর্মাল
বা সাধারণ দুধের তুলনায় চর্বির পরিমাণ দ্বিগুণ পরিমাণ থাকে, আমিষের পরিমাণ প্রায় 3 থেকে 5 গুণ পর্যন্ত থাকে এবং খনিজ পদার্থ ও ভিটামিনও বেশি পরিমাণে থাকে। তাছাড়া সদ্য প্রসূত বাচ্চা শাল দুধ গ্রহণ করার ফলে পেটে জমে থাকা মল বের হয়ে আসে এবং খাবারে রুচি ফিরে আসে। সাধারণত প্রাণীর বাচ্চা বা মানুষের বাচ্চা সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য যে সকল অতি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড দরকার, সেগুলো সহ দুধের আমিষে সব ধরনের অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান থাকে। অথচ উদ্ভিদ আমিষে লাইসিন, মিথিওনিন ও সিস্টিনের অভাব রয়েছে। সেই কারণে বাচ্চার সুষ্ঠুভাবে বৃদ্ধির জন্য নিয়মিত দুধ পান করানো উচিত। গৃহপালিত প্রাণীর মধ্যে আমাদের দেশে দুধ উৎপাদনের জন্য গাভী, ছাগল ও মহিষ প্রসিদ্ধ। এদের দুধের গঠনে কিছুটা তারতম্য রয়েছে, আবার প্রজাতি ভেদে এমনকি একই প্রাণীর বয়স ভেদে দুধের গঠনে কিছুটা তারতম্য পরিলক্ষিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দুধের গঠন সম্বন্ধে একটি চার্ট দেখব। এখানে গাভীর কলস্ট্রাম, দুধ এবং বিভিন্ন প্রাণীর দুধে উপস্থিত পুষ্টি উপাদানের পার্থক্য দেখানো হয়েছে। আপনারা লক্ষ্য করুন যে এখানে আমি আগেই বলেছি দুধকে আদর্শ খাদ্য বলা হয়, কারণ দুধে আমিষ, চর্বি, শর্করা, খনিজ, ভিটামিন ও পানি বিদ্যমান। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করুন গাভীর কলস্ট্রাম এবং গাভীর দুধের ক্ষেত্রে গাভীর কলস্ট্রামে আমিষের পরিমাণ দুধের চেয়ে প্রায় 3 থেকে 5 গুণ আর চর্বির পরিমাণ প্রায় 2 গুণ। এবং আরও লক্ষ্য করুন খনিজ পদার্থ বা ভিটামিন অন্যান্য উপাদান গাভীর দুধের তুলনায় শাল দুধে বেশি। এছাড়া ছাগল বা মহিষের দুধের ক্ষেত্রে লক্ষ্য করুন চর্বির পরিমাণ গাভীর দুধের তুলনায় অনেক বেশি থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম দুধ কী এবং দুধের গুণাগুণ সম্বন্ধে। এখন আমরা জানার চেষ্টা করব দুধ উৎপাদনে আমাদের দেশের প্রেক্ষাপটে বিভিন্ন প্রাণীর গুরুত্ব সম্বন্ধে। দুধ উৎপাদনে গাভীর উল্লেখযোগ্য দিক হল গাভীকে মানব জাতির দুগ্ধ মাতা বলা হয়। গোসম্পদ সমৃদ্ধ দেশে প্রাণীজ আমিষের প্রায় 1/3 সরবরাহ করা হয়ে থাকে এই গাভীর দুধ থেকে। গাভীর দুধের ব্যবসা অত্যন্ত লাভজনক। গাভীর দুধ থেকে ঘি, ছানা, দই, মাখন, কেক, বিস্কুট, পুডিং, মিষ্টি, পনির এবং আরও বহুবিধ সুস্বাদু খাবার তৈরি করা হয়ে থাকে। এছাড়াও গাভীর দুধের তৈরি পায়েস, পিঠা, ফিরনি, ক্ষীর অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু খাবার। এছাড়া গাভীর দুধ থেকে আমরা শুষ্ক গুঁড়ো দুধ, চকোলেট এবং শুষ্ক মিষ্টি তৈরি করে বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এখন আমি আসছি দুধ উৎপাদনে আমাদের দেশের প্রেক্ষাপটে ছাগলের অবদান সম্বন্ধে। ছাগলের দুধ অত্যন্ত সুস্বাদু। ছাগলের দুধের চর্বিকণা ছোট আর তাই ছাগলের দুধ বয়স্ক মানুষের জন্য এবং রোগীদের জন্য বেশ উপযোগী। ছাগলকে বাংলাদেশে গরিবের গাভী বলা হয়ে থাকে, কারণ দুস্থ মহিলা, বিত্তহীন, ভূমিহীন এবং যাদের গাভী কেনার সামর্থ্য নেই তারা ছাগল পালন করে নিজেদের দুধের চাহিদা মেটানো সহ জীবিকা নির্বাহ করতে পারে। এছাড়া ছাগলের দুধের উৎপাদন খরচও অনেক কম। এখন আমি আসছি দুধ উৎপাদনে মহিষের গুরুত্ব সম্বন্ধে। মহিষের দুধ গরুর দুধের তুলনায় মহিষের দুধে গরুর দুধের তুলনায় চর্বির পরিমাণ বেশি এবং পানির পরিমাণ কম থাকে। মহিষের দুধের এই বৈশিষ্ট্যের জন্য মহিষের দুধ থেকে বিশেষ করে ঘি, পনির, মাখন, দধি ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব মাংস কী মাংসের গুণাগুণ সম্বন্ধে।
মাংস হলো প্রাণীজ আমিষের পেশিবহুল অংশ, যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। প্রাচীন কাল থেকে মানুষ প্রাণীর মাংস খাদ্য হিসেবে গ্রহণ করে আসছে। আদিম গুহাবাসী মানুষ শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য বিভিন্ন খাদ্য গ্রহণ করত, তার মধ্যে মাংস ছিল অন্যতম। বর্তমানে ক্ষুধা নিবৃত্তির জন্য ছাড়াও মাংসের পুষ্টিগুণের জন্য আমরা খাদ্য হিসেবে মাংস গ্রহণ করে থাকি। মাংস থেকে বহুবিধ মজাদার খাবার যেমন চপ, কাটলেট, কাবাব, রোস্ট, বার্গার প্রভৃতি তৈরি করা হয়ে থাকে। মাংসের গুণাবলীর মধ্যে উল্লেখযোগ্য গুণাবলী হচ্ছে, টাটকা মাংসে 15-20% আমিষ থাকে, এতে অতি প্রয়োজনীয় সকল অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান। মাংসের সঙ্গে লেগে থাকা চর্বি শক্তির উৎস হিসেবে কাজ করে। মাংস খনিজ পদার্থের উৎস, এতে ক্যালসিয়াম ও ফসফরাস প্রচুর পরিমাণে থাকে, যা দাঁত গঠনে কোষের অভ্যন্তরে ঢুকে তাতে রক্তের ক্ষারতা স্থিতিশীল করে এবং স্নায়ু শক্তি যোগায়। মাংসে আয়রন থাকে, যা রক্ত শূন্যতা দূর করে। ভিটামিনের মধ্যে থায়ামিন, ভিটামিন B12 প্রভৃতি প্রচুর পরিমাণে থাকে বলে মাংসকে ভিটামিন বি কমপ্লেক্সের উৎস বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মাংসের গুণাগুণ সম্বন্ধে একটি চার্ট দেখব, যেখানে বিভিন্ন প্রজাতির মাংসের পুষ্টিমান সম্বন্ধে দেখানো হয়েছে। লক্ষ্য করুন, মাংসে আমিষের পরিমাণ গরু, ছাগল, ভেড়া, মহিষের ক্ষেত্রে গড়ে প্রায় শতকরা 20% বিদ্যমান। আবার চর্বির ক্ষেত্রে গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদির ক্ষেত্রে চর্বির পরিমাণ প্রায় শতকরা 3%। তবে এখানে লক্ষণীয়, মহিষের মাংসের ক্ষেত্রে চর্বির পরিমাণ অনেক কম থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম মাংস সম্বন্ধে, অর্থাৎ মাংস কী এবং মাংসের গুণাগুণ সম্বন্ধে। এখন আমরা জানব আমাদের দেশের প্রেক্ষাপটে মাংস উৎপাদনে বিভিন্ন গৃহপালিত প্রাণীর ভূমিকা সম্বন্ধে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি আসছি মাংস উৎপাদনে ছাগলের গুরুত্ব সম্বন্ধে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস অত্যন্ত সুস্বাদু। ইংরেজিতে ব্ল্যাক বেঙ্গল ছাগলের, অর্থাৎ যে কোনো ছাগলের মাংসকে বলা হয়ে থাকে সেভন। আমাদের দেশে এই ব্ল্যাক বেঙ্গল ছাগল অত্যন্ত জনপ্রিয়। আমাদের দেশে প্রাণীজ আমিষের যে পরিমাণ ঘাটতি রয়েছে তা যথাযথভাবে পূরণ সহ এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস আমরা বাহিরে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। মাংস উৎপাদনে ভেড়ার গুরুত্ব সম্বন্ধে বলতে গেলে, ভেড়ার মাংস অত্যন্ত সুস্বাদু। ইংরেজিতে ভেড়ার মাংসকে বলা হয় মাটন। ভেড়া ছাগলের তুলনায় নিম্নমানের খাবার খেয়ে জীবনধারণ করতে পারে এবং ভেড়া পালন অত্যন্ত সহজ ও লাভজনক। অন্যান্য গৃহপালিত প্রাণীর তুলনায় মহিষের আকার বড়। স্বভাবত মাংস উৎপাদনে অন্যান্য গৃহপালিত প্রাণীর চেয়ে মহিষের অবস্থান অনেক উপরে। মহিষের মাংসকে ইংরেজিতে বলা হয় বুফেন। মহিষ পালনে বেশ কিছু সুবিধাও রয়েছে, কারণ মহিষ প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে, এদের রোগবালাই কম হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আর মহিষ গরুর তুলনায় নিম্নমানের খাবার খেয়ে জীবন ধারণ করতে পারে। বন্ধুরা, দুধ ও মাংস উৎপাদন ছাড়াও প্রাণীর নাড়িভুঁড়ির কোনো কোনো অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম দুধ ও মাংস উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের প্রাণীজ আমিষের ঘাটতি মেটানো সম্ভব। কিন্তু প্রশ্ন হতে পারে যে তাহলে এক্ষেত্রে আমাদের কী করণীয়? দুধ ও মাংস খামার ব্যবসাকে লাভজনক হারে বাড়ানোর জন্য সুচিন্তিত সরকারি নীতি নির্ধারণ করতে হবে। দেশে অধিক উৎপাদনশীল গৃহপালিত প্রাণীর সংখ্যা বাড়াতে হবে, সনাতন পদ্ধতিতে প্রাণী পালন বর্জন করতে হবে,
আধুনিক পদ্ধতিতে প্রাণী পালন জনসাধারণের মধ্যে প্রচার করতে হবে। অধিকাংশ গৃহপালিত প্রাণীর বেলায় গরু মোটাতাজাকরণ পদ্ধতির মতো কর্মকাণ্ড অনুসরণ করতে হবে। দেশের বেকার যুবকদের উন্নত পদ্ধতিতে প্রাণী সম্পদ বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। ভেড়া ও মহিষের মাংসের গ্রেডেশন করে বাজারজাতকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুধ ও মাংস সংরক্ষণ ও বাজারজাতকরণের সরকারি নীতিমালা প্রণয়ন করতে হবে। প্রাণী সম্পদ গবেষণা কর্মসূচি আরও জোরদার করতে হবে। প্রাণী সম্পদ বিজ্ঞান সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। প্রাণী পাখির খাদ্য ও চিকিৎসার সুযোগ বাড়াতে হবে। প্রাণী সম্পদ উন্নয়নে সরকারের বিনিয়োগ আরও বাড়াতে হবে। সর্বোপরি ব্যাংক ঋণের প্রাপ্যতা সহজ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানলাম খাদ্য উৎপাদনে গৃহপালিত প্রাণীর গুরুত্ব অপরিসীম, কারণ দুধ ও মাংস পৃথিবীর বহু মানুষের প্রধান খাদ্য হিসেবে বিবেচিত। আর এই দুধ ও মাংস আমরা গরু, মহিষ, ছাগল, ভেড়া অর্থাৎ গৃহপালিত প্রাণী থেকে পেয়ে থাকি। আমাদের দেশে প্রাণীজ আমিষের যথেষ্ট ঘাটতি রয়েছে, আর এই ঘাটতি পূরণে আমাদেরকে প্রাণী পালনে যথেষ্ট যত্নশীল হতে হবে। আর সেজন্য দরকার প্রাণী পালনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, খাদ্য উৎপাদনে গৃহপালিত প্রাণীর গুরুত্ব সম্বন্ধে আমরা জানলাম। আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের উপকারে আসবে। আলোচনার কোনো অংশে যদি অস্পষ্টতা বোধ করেন অথবা এ সম্পর্কিত আরও কোনো তথ্য জানার আগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রে টিউটোরিয়াল ক্লাসে সংশ্লিষ্ট কোর্স টিউটরের সঙ্গে পরামর্শ করবেন। এছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ডিন, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আবার কথা হবে, এই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।